আজকে আমি দেখি গর্জিয়াস অর্গানজা শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আপনার গোটা গোটা স্টাইলের কাজ করা থাকবে, আর আঁচলটা খুবই সুন্দর আপনার গর্জিয়াস পাটটা আছে। পাটটা কিন্তু এই যে দেখেন আপনারা স্কার্ট ডিজাইনের মধ্যে পিছের যে কালারটা ওই কালারের আপনার গর্জিয়াস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু গর্জিয়াস অর্গানজা শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো প্রত্যেকটা শাড়িতে আপনার রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর সুতার কাজ করা থাকবে। তো প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো, আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। তো অতি ফার্স্ট আমি পিঁয়াজ কালার দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে আপনার বডিটা হচ্ছে আপনার গোটা গোটা স্টাইলের কাজ করা থাকবে, আর পার আঁচলটা খুবই সুন্দর আপনার গর্জিয়াস কাজ করা থাকবে। আপনার ভিতরে আপনার সুতার কাজ আছে, আর হচ্ছে আপনার গর্জারদস্তির কাজ আছে, তার উপর দিয়ে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর। আপনার স্টাইলিস্ট আপনার একটা ডিজাইন আছে পাড়ের মধ্যে, এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা। পাড়টা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস থাকবে, আঁচলটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস থাকবে, আর বডির মধ্যে আপনার বোটা বোটা স্টাইলের কাজটা থাকবে। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, পাড় আঁচল দেখালাম, এটা কুচিটা দেখাবো। এটা হচ্ছে আপনার কুচির ডিজাইনটা, কুচিটাও খুবই সুন্দর গর্জিয়াস, আর এটা ব্লাউজটাও কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন। আপনার ব্যাক সাইড পোর্শনে কিন্তু আপনার খুবই সুন্দর আপনার গর্জিয়াস কাজ করা থাকবে। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিজের কাজ, টু স্লিভও কিন্তু আপনার কাজ করা আছে। এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে, এটা হচ্ছে একটু গর্জিয়াস হবে আপনার। আর এটা হচ্ছে আপনার ফিগার পাড়ের মধ্যে, সরি আপনার স্কার্ট পাড়ের মধ্যে, আপনার নিচের পাড়টা আপনার একটু বড় হবে, খুবই সুন্দর গর্জিয়াস হবে আপনার। এটা হচ্ছে আপনার জমিনের কাজটা, আঁচলটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস থাকবে। এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা দেখ, সম্পূর্ণ রিয়েল যে কাঁচের পাথরটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনার কাজ করা থাকবে। আর যে নিচের পাড়টা আছে পাড়টা কিন্তু এই যে দেখেন আপনার স্কার্ট ডিজাইনের মধ্যে একটু বড় স্টাইলের পাড় থাকবে, সম্পূর্ণ টোটালি আপনার সুতার কাজ করা, গর্জারদস্তির কাজ করা, আর হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা থাকবে। আর ফ্যাব্রিক্সটা একদম অরিজিনাল আপনার যে অর্গানজা অর্গানজাটা হয়ে থাকে, এটা হচ্ছে আপনার অর্গানজাটার উপর কাজ করা, খুবই সফটই হবে, আর কুচিগুলো আপনার খুবই সুন্দরভাবে থাকবে, স্টেপ ফরওয়ার্ড থাকবে আপনার কুচিগুলো, কুচিগুলো কিন্তু আপনার ফুলবে না। এটা হচ্ছে আপনার কুচির ডিজাইনটা, টোটালি আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন শাড়িটা। এটার কুচিটা একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাজ করা থাকবে। এটা ব্লাউজটা হচ্ছে আপনার জাস্ট আপনার স্লিপে কাজ করা, এটা হচ্ছে আপনার স্লিপের কাজটা, পাড়ের সাথে আপনার সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে কাজটা। তো নেক্সট কালার চলে যাবো, এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে, খুবই সুন্দর একটি কালার, আর সম্পূর্ণ আপনার ম্যাচিং টু ম্যাচিং আপনার সিলভার স্টোন দিয়ে, তার হচ্ছে আপনার ফ্যাব্রিক্সের যে কালারটা ওই কালারের আপনার কর্জাল দিচ্ছি, আর হচ্ছে আপনার সুতার কাজটা পেয়ে যাচ্ছেন লেমন কালারের মধ্যে। একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে, ফুললি বডিতে আপনার কাজ করা পেয়ে যাচ্ছে, পাটটাও গর্জিয়াস থাকবে, আঁচলটাও কিন্তু আপনার গর্জিয়াস থাকবে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা, আর উপরে যে পাটটা থাকবে ফিগারে যেটা থাকবে এটা হচ্ছে আপনার স্টাইলিশ আপনার একদম শর্ট আঁচল মানে কি শর্ট ডিজাইন করা হয়েছে পাটটা, আর নিচের পাটটা কিন্তু আপনার স্কার্ট পাড় থাকবে, একটু গর্জিয়াস থাকবে নিচের পাটটা। এটা হচ্ছে আপনার কুচির ডিজাইনটা দেখাবো, এই যে এটা হচ্ছে আপনার কুচির এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, স্লিপে কাজ করা থাকবে, আর আপনি চাইলে ব্যাক সাইডেও কিন্তু আপনি ডিজাইনটা দিতে পারবেন। লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার গোল্ডেন পিচ কালার, এটার মধ্যে আপনার মানে কি দুইটা কালার একটা শেড পেয়ে যাবেন, আপনার পিচ কালার প্লাস হচ্ছে আপনার গোল্ডেন কালার একটা কম্বিনেশন আছে এটার মধ্যে। আপনার সুতার কাজ করা থাকবে, সুতার কাজটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে, আর অর্গানজার যে কালারটা একটু গোল্ডেন শেড একটু পিচ কালার শেড মানে কি পেয়ে যাবেন। পাটটাও খুবই সুন্দর, আর ডিজাইনটাও একদম মোস্ট আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার ফুলি বডি ডিজাইনটা। পাটটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর আপনার ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে, বিভিন্ন রকমের স্টাইল দিয়ে কিন্তু আপনার কাজ করা আছে, উপরের পর নিচের পর আপনার একই স্টাইলের পেয়ে যাচ্ছেন। এটার কুচিটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস থাকবে, এই যে দেখেন এটা হচ্ছে আপনার কুচির ডিজাইন, এটা হচ্ছে আপনার কুচির ডিজাইনটা। আর এটার ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে আপনার ব্লাউজের কাজটা, ব্যাক পোর্শনে আপনার কাজ করা থাকবে, আদারস সব কিছু মিলিয়ে কিন্তু আপনার শাড়িটা খুবই সুন্দর এবং গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছে, স্লিপও কিন্তু আপনার কাজ করা থাকবে। তো ভিউয়ার্স আশা করি আমাদের এই অর্গানজা পার্টি শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসেই কিন্তু আপনারা ঝামেলা মুক্তভাবে অর্ডার করতে পারবেন। তো যে কালারটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন, অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনে, নাম্বার এবং লোকেশন দেওয়া আছে ওইখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
Thank you.